চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, অসাম্প্রদায়িক দেশ গড়ার পাশাপাশি বৌদ্ধভূমি সংরক্ষণের দাবি। একটা স্মৃতিচিহ্ন হোক, জাতি জানুক, আগামী ভবিষ্যৎ প্রজন্ম জানুক। আমাদের পূর্বসূরি, আমাদের এই শহীদ বুদ্ধিজীবীদেরকে আমরা প্রতি বছর স্মরণ করি। সিটি গেট এলাকায় বিশাল গর্তে মাটি চাপা দেয়া হলো 3000 বস্তা মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ। দেড় মাস আগে জব্দ হয়েছিল একটি কারখানায় গোপনে মজুদ অবস্থায়। আমরা এখানে মেয়াদোত্তীর্ণ দুধ এখানে কিছুটা আপনার হচ্ছে ভালো দুধের সাথে মিক্স করে তোমরা নতুন প্যাকেটজাত করছেন, এটা আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং আমরা ফ্যাক্টরিতে আলামত দিয়েছি। বন্দরনগরীতে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে অর্ধশত রোগী, বাড়ছে পরবর্তী জটিলতাগুলো। সবাইকে সতর্ক থাকার আহ্বান চিকিৎসকদের। আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। এতক্ষণ জানছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামেও দিনভর পালিত হয়েছে নানা কর্মসূচি। পাহাড়তলি বৌদ্ধভূমি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ের পাশাপাশি একাত্তরের স্মৃতি বিজড়িত বৌদ্ধভূমি সংরক্ষণের দাবি সবার কণ্ঠে। ভোরের আলো ফুটতেই পাহাড়তলি বৌদ্ধভূমিতে ঢল নামে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই দিনটা আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় এবং আমরা আজকের এই দিনে তাদেরকে স্মরণ করছি। আমরা চাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একটা স্মৃতিচিহ্ন হোক, জাতি জানুক, আগামী ভবিষ্যৎ প্রজন্ম জানুক, সেখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করুক। শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রামের সব বৌদ্ধভূমি চিহ্নিত করে তা সংস্কার এবং সংরক্ষণের দাবি জানান চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা। পুরোপুরিভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে সেটা আমরা বলবো না। এখনও পর্যন্ত অনেক বৌদ্ধভূমি এখানে অনাবিষ্কৃত থেকে গেছে। তো আমরা আমাদের হারিয়েছি, আমাদের জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের। তারা হয়তো বেঁচে থাকলে জাতিকে আরও অনেক কিছু দিতে পারত, সেটা থেকে আমরা বাঙালি জাতি বঞ্চিত হয়েছি। মুক্তিযোদ্ধাদের মতে চট্টগ্রামে একাত্তরের স্মৃতি বিজড়িত অন্তত 116টি বৌদ্ধভূমি পড়ে আছে অযত্ন অবহেলায়। এর মধ্যে চট্টগ্রাম শহরে আছে 61টি, যার বেশিরভাগই চিহ্ন মুছে যেতে বসেছে। এগুলো সংরক্ষণ করা আমাদের উচিত ছিল। যা হোক, আজকে এই স্বল্প জায়গায় এসে তবু আমরা আমাদের পূর্বসূরি, আমাদের এই শহীদ বুদ্ধিজীবীদেরকে আমরা প্রতি বছর স্মরণ করি। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মঙ্গলবার রাতে অস্থায়ী শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বলন করে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরাম। মুক্তিযুদ্ধের চেতনায় প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক সকল অন্ধকার, এমন প্রত্যয়ে কর্মসূচিতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বিশাল গর্তে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হলো প্রায় 5 কোটি টাকা মূল্যের 3500 বস্তা মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ। নগরীর সিটি গেট এলাকায় দিনভর এই কার্যক্রম চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায় দেড় মাস আগে গোপনে মজুদ করা অবস্থায় জব্দ করা হয়েছিল মেয়াদোত্তীর্ণ এসব গুঁড়ো দুধ। এভাবেই বিশাল গর্ত খুঁড়ে ধ্বংস করা হচ্ছে 3500 বস্তা গুঁড়ো দুধ। অনেক আগেই মেয়াদোত্তীর্ণ এসব গুঁড়ো দুধের সাদা রং বদলে হয়েছে হলুদ। মেয়াদ শেষ হওয়ার পরও মজুত করে রাখাই চলতি বছরের অক্টোবরে চট্টগ্রামের সিটি গেট এলাকায় এনজিএস নামে একটি কোম্পানির কারখানা থেকে এসব গুঁড়ো দুধ জব্দ এবং 4.5 লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দের প্রায় দেড় মাস পর মাটি চাপা দেওয়া হয় এসব খাদ্যপণ্য। আমাদের কাছে এটা আমরা প্রতিমান হয়েছিল যে ওনারা এখানে মেয়াদোত্তীর্ণ দুধ এখানে কিছুটা আপনার হচ্ছে ভালো দুধের সাথে মিক্স করে ওনারা নতুন প্যাকেটজাত করছেন, এটা আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং আমরা ফ্যাক্টরিতে আলামত পেয়েছি। যেখানে এরকম ভেজাল বা আপনার অবৈধ বা ভেজাল বা আপনার হচ্ছে মানে ভোক্তা বিরোধী বা জনস্বাস্থ্য বিরোধী যে কোনো কার্যক্রম আমাদের অভিযান চলমান আছে থাকবে।
ধ্বংস করা এসব গুঁড়ো দুধের বর্তমান বাজার মূল্য প্রায় 5.5 কোটি টাকা, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যা মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। মেয়াদ উত্তীর্ণ তো মেয়াদ উত্তীর্ণই, এটা তো ডেফিনেটলি কোনো না কোনোভাবে ভোক্তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে, প্লাস এটা শারীরিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কারখানা কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাদের দাবি, মামলার কারণে সময় মতো পণ্যগুলো ধ্বংস করা যায়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও হাসপাতালে দৈনিক ভর্তির হার এখনও 50 ছুঁই, বাড়ছে রোগীদের ডেঙ্গু পরবর্তী জটিলতা। তবে মৃত্যু নেমেছে শূন্যের কোঠায়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল খায়ের থাকেন নগরীর মাদারবাড়ি এলাকায়। গেল 10 দিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালে। ডেঙ্গুর পাশাপাশি কিডনি ও ফুসফুসে পানি জমায় বাড়ির জটিলতা। ছেলের এমন করুণ পরিস্থিতিতে দুশ্চিন্তায় বাবা আবুল হাসেম। রক্তর কণিকা নেমে গেছে গা, প্লাস ওই লিভারের পানি নেমে গেছে গা, তারপরে ফুসফুসের পানি নেমে গেছে গা। একটা দাবি থাকবে সিটি কর্পোরেশনের কাছে, ওরা যাতে প্রপারলি ওদের কাজটা ঠিক মতো করে। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 45 জন, যার বেশিরভাগই নগরীর বাসিন্দা। তবে চট্টগ্রামের 15 উপজেলা থেকেও আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে কেউ কেউ আসছেন নগরীর বিভিন্ন হাসপাতালে। মশা নিধনে সিটি কর্পোরেশনের নানা পদক্ষেপের কথা জানালেও রোগী ও তাদের স্বজনরা বলছেন ভিন্ন কথা। সন্ধ্যার পরে মশা জ্ঞান জ্ঞান করে আর প্রচুর আবর্জনা এই দিক দিয়ে, তো এই আবর্জনার থেকে মশা সৃষ্টি হয়, এইসব মশা মানুষের শরীরে বসে ডেঙ্গু জ্বরেও। আসলে মশা তো আমাদেরকে তো প্রতিনিয়ত কামড়াই, স্বাভাবিক দিনে হোক রাতে হোক তো যে পরিমাণ মশা। কিছুদিন আগেও রোগীর চাপ সামলাতে হিমশিমে অবস্থায় পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। বিছানায় জায়গা না পেয়ে তখন ঠাই হয়েছিল হাসপাতালের মেঝেতে। তবে গেল কয়েক সপ্তাহ ধরে রোগীর চাপ কমতে থাকায় সেই চিত্র পাল্টেছে বলে জানান চিকিৎসকরা। কিছু পেশেন্ট আছে যারা একটু ক্রিটিক্যাল ইল, ওদের আমাদেরকে আমরা অবজার্ভ করছি, বাট আমাদের মনে হচ্ছে যে আগের চেয়ে কিছুটা পিকটা কমে আসছে, ইনশাল্লাহ হয়তো ইম্প্রুভ হয়ে যাবে এই মাসের শেষ হতে হতে। প্রকোপ কমলেও শূন্যের কোঠায় না আসা পর্যন্ত হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। যতটুকু আমরা আশা করেছিলাম ততটুকু আমরা কমে নাই, আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে এবং সজাগ হতে হবে। 3 দিনের অতিরিক্ত বেশি যাতে পানি কোথাও না জমে সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে 36 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ছাড়িয়েছে 5,500-এরও বেশি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির দীঘিনালায় চলছে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম। সকালে উপজেলার মেরং ইউনিয়নের মধ্য বেতছড়ি এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ইউনিয়নটিতে কার্ডধারী রয়েছে 4,429 জন, এর মধ্যে আজ 2,214 জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সয়াবিন তেল 2 লিটার, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি। বিতরণকৃত এইসব পণ্যের দাম 405 টাকা। স্বল্প দামে পণ্য নিতে পেরে খুশি কার্ডধারীরা। বাজারে অনেক দাম, তো একটু ন্যায্য মূল্যে দাম কম পাইছি, সেই জন্য এখান থেকে তেল চিনি চাউল দেয়নি। চাউল অনেক আরো ভালো হয় আমাদের জন্য, আমরা অসহায় গরিব দেখা যাচ্ছে, এটা নিয়ে আমরা অনেকটা 2,800 প্যাকেটের মধ্যে আমাদের এই পর্যন্ত মানে 1,400 প্যাকেট চলে গেছে, 1,400 প্যাকেট, আর বাদ বাকিগুলো আমরা দেওয়া শুরু করতেছি। রাঙামাটির রাজস্থলী থেকে অপহৃত যুবক সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সকালে বাঙালহালিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত 4 ডিসেম্বর আমতলিপাড়া থেকে সালাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর 10 দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। পরে বিক্ষোভ মিছিল বেরিয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
খাগড়াছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নারীদের স্বাস্থ্য সচেতনতার উপর জোর দেন। আহ্বান জানান কিশোরী বয়স থেকে শারীরিক পরিচর্যা ও যত্নশীল হওয়ার, সেই সাথে বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি মা হওয়ার সঠিক সময় নির্ধারণ করে সন্তান নেয়ার পরামর্শ দেন বক্তারা। আগামী 17-22 ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে। মানুষের আবাসন চাহিদা পূরণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের আবাসন ব্যবসায়ীরা। এপিক প্রপার্টিজের 20 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। বলেন, কম মূল্যে জমি সহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নিশ্চিত করলে মধ্যবিত্তদের আবাসন স্বপ্ন পূরণ হবে। 2003 সালে প্রতিষ্ঠার পর গত 2 দশকে এপিকের বিভিন্ন আবাসন প্রকল্প এবং স্বাস্থ্যসেবা খাতে অর্জন সমূহ তুলে ধরেন কর্মকর্তারা। খাগড়াছড়িতে প্রতিবন্ধিতা বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের মাস্টারপাড়া এলাকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের অতিরিক্ত সচিব রুহুল আমিন খান। তিনি বলেন, বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জীবনমান উন্নয়ন কাজ করে যাচ্ছে। পরে 2/6 প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। ভেজালমুক্ত খাদ্যের আমেজ, সুস্বাস্থ্যের বাংলাদেশ, এই স্লোগানে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে রন্ধন শিল্পীদের মিলন মেলা। সেই ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেজাল খাদ্য রোগ ব্যাধির অন্যতম কারণ। দেশজুড়ে ভেজাল খাদ্য বিপণন বন্ধ এবং আইন প্রয়োগে সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ড্যানিয়েল গোমেজ, খোরশেদ আলম, মোহাম্মদ আরাফাত, মাইনুল আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। মিলন মেলায় 500+ রন্ধন শিল্পী অংশ নেন। পটিয়ায় 150 কৃষক পরিবারের মধ্যে বিভিন্ন জাতের বীজ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে নজির আহমেদ দৌফাস ফাউন্ডেশন। কাশিয়াইশ ইউনিয়নের বুথপুরা বাজার মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, পর্যায়ক্রমে পটিয়া উপজেলার সব ইউনিয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলবে। নিরবিচ্ছিন্ন খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের সহযোগিতার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোর্শেদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। আর এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।